আমাদের কর্মদক্ষতা যা অন্য কারো নেই। আমি গর্বের সাথে ইসরোকে আমি অভিনন্দন জানাই। সাথে সাথে বলি একটা ইনফরমেশন, কি জানেন, এই ইসরোতে যারা কাজ করেছেন বেঙ্গল থেকে 28 জন আছে। এই যে চন্দ্রা বিজ্ঞানে কাজ করলো, বাংলারই 28 জন আছে সায়েন্টিস্ট এবং টেকনিশিয়ান নানা রকম কাজে যাদের লাগে। আমি নিজে তাদের পার্সোনালি লেটার দিয়েছি বলে আমি জানি, এবং তারা যদি আমায় সময় দেয় আমি তাদের সবাইকে নিয়ে এসে এখানে আমি রাজপথে আমি বিরাট প্রোগ্রাম করে তাদের ফেলিসিটেশন করতে চাই। এটা দেশের ক্রেডিট। আমি একটা জিনিস অদ্ভুত লাগলো, ল্যান্ডিংটা লোকে দেখতে চায়, ল্যান্ডিংটা হওয়ার সাথে সাথেই অন্য একজনের ছবি ভেসে উঠলো, তার ভাষণ শুরু এলো। ল্যান্ডিংটা ঠিকমতো দেখতেই পেলাম না, ল্যান্ডিংটা দেখাই গেল না, বসেই ছিল রেডি হয়ে সব, ল্যান্ডিংটা দেখাই গেল না। আমি নিজের টিভির সামনে বসেছিলাম, ভাবছি কি করে ল্যান্ডিংটা করছে, স্মুথ ল্যান্ডিং না টাফ ল্যান্ডিং না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং, দেখবার জন্য পেলাম না দেখতে, ফলে বন্ধ করে দিলাম টিভি। এর আগেও আপনারা জানেন ইন্দিরা গান্ধী চাঁদে মানুষ পাঠিয়েছিলেন, সালটা 69-70 এই সময় হবে, আমি তখন খুব ছোট ছিলাম। আমার মনে আছে আমি কাগজ পড়তাম তখন, আনন্দবাজার পড়তাম, এখন পড়ি না। তখন আমি দেখেছিলাম একটা স্টোরি বেরিয়েছিল, ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন, উপর সে হিন্দুস্তান কেসা লাগ রা হ্যায়, ও বলেছিল সারে জাহাজ সে আচ্ছা। এই কথাটা আমি আজও মনে রাখি, তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে। ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন, আমরা তখন ছোট ছিলাম। আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে কেসে লাগ রা হ্যায়, আসমান সে কেসে লাগ রা হ্যায়, মহাকাশ সে ইন্ডিয়া কো,